নমস্কার বন্ধুরা, কলকাতা ময়দানে আপনাদের সবাইকে স্বাগত। আর নিয়ে চলে এসেছি ডেইলি ফুটবল আপডেটের ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে, যারা এখনও পর্যন্ত আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটা টিপে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেখা বেল বাটনটা ক্লিক করে দিন রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আসি আইএসএলের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। প্রথমেই আসি কেরালা ব্লাস্টারের কথায়। তো কেরালা ব্লাস্টার তাদের বিদেশি ডিফেন্ডার সিপোভিচকে কিন্তু ছেড়ে দিয়েছে। এই সিপোভিচ আগের আইএসএলে কিন্তু মোটামুটি পারফর্মেন্স করেছে এবং 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডারকে কিন্তু কেরালা ব্লাস্টার এই বছরের জন্য ছেড়ে দিয়েছে। এছাড়াও কিন্তু কেরালা ব্লাস্টার আরেকজন বাঙালি ফুটবলারকে সাইন করেছেন। তিনি কিন্তু ইস্ট বেঙ্গল একাডেমির প্রোডাক্ট, আগের বছর আই লিগে চাচিল ব্রাদার্স এফসি হয়ে খেলেছে। সৌরভ মণ্ডলকে কিন্তু কেরালা ব্লাস্টার এই বছর আইএসএলের জন্য কিন্তু সাইন করিয়ে নিয়েছে। এরপরে আসি ওড়িশা এফসির কথায়। ওড়িশা এফসি তাদের ডিফেন্ডার ভিক্টর মঙ্গিলকে কিন্তু ছেড়ে দিয়েছে। এরপরে চলে আসি আর একটা ব্রেকিং আপডেটের জন্য। তো ব্রেকিং আপডেটটি হলো এফসি গোয়া কিন্তু আগের মরশুমে কেরালা ব্লাস্টারের নির্ভরযোগ্য ফরওয়ার্ড আলবারো ভাস্কুয়েজকে কিন্তু সেই বছরের জন্য সাইন করিয়ে নিয়েছে। এই আলবারো ভাস্কুয়েজকে কিন্তু প্রতিটা ক্লাবই চেয়েছিল, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এছাড়াও আইএসএলের বিভিন্ন ক্লাব কিন্তু তার প্রতি ইন্টারেস্টেড ছিল, কিন্তু শেষ পর্যন্ত এফসি গোয়া কিন্তু এই আলবারো ভাস্কুয়েজকে সাইন করিয়ে নিয়েছে। এরপরে চলে আসি কলকাতা ফুটবলের আপডেটে। কলকাতা ফুটবলের আপডেটে আসতে গেলে রাহুল কুমার পাসওয়ান, যিনি আগের বছর ইস্টবেঙ্গলে হয়ে আইএসএল খেলেছিলেন, লাস্ট 10টা ম্যাচের জন্য কিন্তু তাকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছিল, সেই রাহুল কুমার পাসওয়ানকে কিন্তু এই বছর মোহামেডান স্পোর্টিং সাইন করিয়ে নিয়েছে। তো কলকাতা লিগের জন্য কিন্তু মোহামেডান স্পোর্টিং একের পর এক চমক দিয়ে চলেছে এবং অসাধারণ টিম তারা করেছে। এই রাহুল কুমার পাসওয়ান কিন্তু আগের বছর কলকাতা লিগে সর্বোচ্চ স্কোরার হয়েছিল। দুর্দান্ত ফুটবলার, দেখা যাক এবং মোহামেডান স্পোর্টিংয়ে হয়ে কতটা ভালো খেলতে পারে। এরপরে চলে আসি আর একটা আপডেটে। খিদিরপুর এফসি কিন্তু দুর্দান্ত টিম করছে এবং নতুন একটা টিম তৈরি করেছে খিদিরপুর এফসি। খিদিরপুর কিন্তু বাংলা টিমের গোলকিপার পিয়ান্ত কুমার সিংকে কিন্তু 3 মাসের জন্য সাইন করিয়ে নিয়েছে। দুর্দান্ত ফুটবলার পিয়ান্ত কুমার সিং কিন্তু রিসেন্টলি বাংলা টিমের হয়ে সন্তোষ ট্রফিতে রানার্স হয়েছে এবং তার কাছে কিন্তু আইএসএলের অনেক ক্লাবের অফার আছে এবং অনেক ক্লাবের সাথে কথাবার্তা হচ্ছে, তাই জন্য পিয়ান্ত কুমার সিং মাত্র 3 মাসের জন্য খিদিরপুর এফসিতে সাইন করিয়েছে। এরপর চলে আসি ইস্ট বেঙ্গলের কথায়। তো ইস্ট বেঙ্গল কিন্তু এই বছর আই লিগের সেরা গোলকিপার ভাস্কর রায়কে কিন্তু অ্যাপ্রোচ করেছিল এবং ভাস্কর রায় কিন্তু ইস্ট বেঙ্গলে সাইন করতে রাজিও হয়েছিল, কিন্তু ইস্ট বেঙ্গলের টালমাটাল পরিস্থিতিতে ভাস্কর রায় সম্ভবত আর ওয়েট করতে চাইছে না। তার কাছে কিন্তু আইএসএলের ক্লাব চেন্নাই এফসির অনেক বড় অঙ্কের একটা অফার আছে, যেটা কিনা ইস্ট বেঙ্গল থেকে অনেক বেশি অর্থের। তো দেখা যাক, তার সাথে কিন্তু কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে, ভাস্কর রায় হয়তো সম্ভবত চেন্নাই এফসিতে সাইন করতে পারে। এখনও পর্যন্ত কিন্তু সাইন হয়নি, কথাবার্তা একদম লাস্ট স্টেজে। যদি ভাস্কর রায় সাইন করে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল এই ঢিমে তালে চলার জন্য কিন্তু আরেকজন দুর্দান্ত গোলকিপারকে হারাতে চলেছে। এরপর চলে আসি সন্দেশ জিঙ্গানের কথায়। শোনা যাচ্ছে সন্দেশ জিঙ্গান নাকি এটিকে মোহনবাগান ছেড়ে দিতে পারে। তো আগের মরশুমে সন্দেশ জিঙ্গান মরশুম শেষ হওয়ার পরপরই বিদেশে ট্রায়াল দিতে যায় এবং একটি বিদেশি ক্লাবে HN7K সাইন করে। তো সেই সব সাইন করার জন্য মোহনবাগানে আসতে অনেকটাই দেরি করে ফেলে এবং মোহনবাগানের টিম সেট করতে কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হয়। সেই জন্য সম্ভবত এবারে জুয়ান ফেরান্ডো সন্দেশ জিঙ্গানকে রাখতে চাইছেন না, কিন্তু জুয়ান ফেরান্ডো বলেছেন তাকে ছেড়ে দেওয়ার আগে সন্দেশ জিঙ্গানের সাথে তিনি লাস্ট একবার কথা বলতে চান। সেই কথা যদি কোনো পজিটিভ কিছু না উঠে আসে তাহলে কিন্তু সম্ভবত এটিকে মোহনবাগান সন্দেশ জিঙ্গানকে ছেড়ে দিলেও দিতে পারে। এরপরে লাস্ট একটা আপডেট চলে আসি। রিসেন্টলি শোনা যাচ্ছে যে ভালকিস নাকি ইস্ট বেঙ্গল থেকে নাকি অফার পেয়েছেন এবং সেটা নাকি অনেক বড় অঙ্কের অফার। তো
বিগত 2 বছর ধরে আমি শুনে আসছি যে ফালকিসকে ইস্টবেঙ্গল থেকে অফার দেওয়া হচ্ছে, তো এবারও দেওয়া হয়েছে কি না সেই কথা যদি বলতে চাই, এখনও পর্যন্ত আমার কাছে যে আপডেট আছে সেই আপডেট দিয়ে আপনাদের বলতে পারি, ইস্টবেঙ্গলের তরফে ফালকিসকে কোনো অফার দেওয়া হয়নি। কারণ ইস্টবেঙ্গল এখন টালমাটাল পরিস্থিতি, তাছাড়া ইস্টবেঙ্গল কোনো ফুটবলারকে এখন নতুন করে অ্যাপ্রোচ করতে পারছে না যতক্ষণ না সাইন হচ্ছে। সাইন হওয়ার পর হয়তো ভালকিসকে অফার দিলেও দিতে পারে, কিন্তু আপাতত ইস্টবেঙ্গল ক্লাবের থেকে ভালকিসকে কোনো অফার দেওয়া হয়নি। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, যদি ভালো লেগে থাকে তো লাল কালার সাবস্ক্রাইব বোতামটা টিপে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অন করে দেবেন রেগুলার নোটিফিকেশনের জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।